ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, শুক্রবার রাতে আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে দুই বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছেন বলে জানা যাচ্ছে। আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস আজকে তাদেরকে কোর্টে তোলা হবে এমনটাই জানিয়েছেন তিনি। ঠিক কি জানা যাচ্ছে, শুনবো একবার। আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নম্বর 103/2024 আন্ডার সেকশন 61 ক্লস 2 249B 143 ক্লস 3 অফ বিএনএস 14 ক্লস এ ক্লস সি ফরেনার অ্যাক্ট অ্যান্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্টে আমরা একটা মামলা নিয়েছি এবং সুমনকে আমরা আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি, রফিক শেখ এবং আজিমুদ্দিন, তারা দুজনকে গতকালকে আমরা সিটি সেন্টার এলাকা থেকে অ্যারেস্ট করি। বক্তব্য অনুযায়ী তারা কিছুদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সোনা বরাদ্দ দিয়ে এবং আগরতলা তার আশপাশ এলাকাতেই তারা ছিল এবং গতকালকে তাদের রিমান্ডের এপি সুমনের বক্তব্য অনুযায়ী কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ডে। গতকাল 3টার দিকে তাদেরকে আমরা তাদের কাছ থেকে আমরা কিছু দুইটা মোবাইল আমরা উদ্ধার করেছি এবং কিছু কাগজপত্র। কোন জায়গায় থাকতো তারা? এখানে তারা সিটি সেন্টার এলাকাতে এখানে একটা ফ্ল্যাটে কাজ করতো। এখানে তারা কিভাবে আইসে, কিছু কি কইছে? মানে তারা কিছুদিন আগে, অনেকদিন হয়ে গেছে, সোনামুড়া বর্ডার দিয়ে ছেড়ে তারা আগরতলাতে প্রবেশ করেছিল এবং তার সঙ্গে সমন্বয় ছিল। হ্যাঁ, আরো কি আছে এরকম বাংলাদেশি যারা ভারতের বিভিন্ন জায়গায়? এখন তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো বাকি তথ্য আমরা পাব বলে আশা করছি। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন পরিতোষ দাস, তিনি জানাচ্ছেন তাদেরকে অবৈধভাবে এই দুই বাংলাদেশি ভারতে ত্রিপুরায় প্রবেশ করেছিল এবং তাদেরকে আটক করা হয়েছে গতকাল রাতে। আজ তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, পাশাপাশি একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আজ তাদেরকে কোর্টে তোলা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।